আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এটা হচ্ছে মাংস পুলি বানানো হচ্ছে, আর এই মাংস রান্নাটা আমার আগের দিনের ভিডিওতে আছে, আর আমরা পরের দিন সকালবেলা পিঠাটা বানাচ্ছি। পিঠা বানানো হয়ে গেছে, আমি খালাম্মাকে জিজ্ঞাসা করি কিভাবে আটাটা বানাইছে। খালাম্মা বানানো শুরু করে দিছে। লবণ, তেল একটুখানি, আমি হলো খাই সোডা দিচ্ছি। লবণ, তেল, খাওয়ার সোডা একসঙ্গে করে ময়ান করে নিচ্ছি আটা। আর এটা এটা আটা না ময়দা? পরোটা যেভাবে বানাই ঠিক সেভাবে এটাকে ছেনে নেওয়া হয়েছে কুসুম গরম পানি দিয়ে। শুকনো ভাজে খাওয়া হবে তো তেলে মচমচা হবে তাহলে। আর গ্লাস দিয়ে কেটে নেওয়া হচ্ছে। মোটা করে তার কাটে নিচ্ছে, আমি একটুখানি হাত দিয়ে বড় করবো, বুঝছো? আর হচ্ছে বানানো হবে এটা কাজু, কাজু একসাথে মিলাই নেওয়া হয়েছে, নারিকেলটাকে জাল দিয়ে নেওয়া হয়েছে গুড় দিয়ে। আর রেডি করা হয়েছে আটা, এটা নারিকেল পুলি হবে। দুধে ভিজানো হবে না, এটা শুকনা মুখে খাওয়ার জন্য তেলে ভাজা হবে। একটু বড় করার জন্য আমি একটু মোটা করে রাখছি, একটু বড় হাত দিয়ে করে যেন বেশি মাংস যায়, কোনো ডিজাইন হবে না, শুধু মুখ মারা। সবসময় ডিজাইন ভালো লাগে না, শর্টকাট। একটু বড় করে নিচ্ছে, ওই যে মোটা করছি তো মাংস বেশি যেন পুরটা যায়। আর আম্মু পিঠাগুলো এখন ভেজে নেবে, সব চুলাতে তেল দিয়ে দিছে। আমি আজকে একটা ভিডিওতে ভুল করছিলাম, সেই ভুল কালকে রাত্রে থেকে আমি বিপদে আছি। পিঠা সই পিঠা বানাইতে যাই, কি হয়েছে সেটা আর বলবো না, আপনারা দুঃখ পাবেন, আমার কষ্টে থাক। কারণ তোমার হুশ থাকে না, ক্যামেরা অন করে চলে যাও, চার্জে দাও না। ও খুব এক্সপার্ট, খুব দ্রুত কাজ করে। আমার ফাইল মানে এলোমেলো তো হয়েছে হয়েছে, মোবাইলের ফাইল আর ক্যামেরার ফাইল মিলাতে যায় আমার নিজের মাথা রাত্রে গেছে। সকালবেলা ওকে বসাইছি, ওরও মাথাটা খাইছি। এখন হচ্ছে খালাম্মা এই জন্য পরোটার আটাটা যখন মাখাই নিছে তখন আর আপনাদেরকে ভিডিও দেখাইতে পারি নাই, কারণ ওই ভিডিওটা মিনিমাম। পরোটার আটা কেমনে মাখাইছে একটু বলে দিলে হয় দর্শকদের। আন্টি বলে দিছে, তাহলে আর সমস্যা নেই। আর এই ছেলেটা কি করতেছে? খেলা ফাগা হইলো না মোতা হইলো? হাবু করেছে না পিসু করেছে? পিসু, আচ্ছা এটাই জানতে চেয়েছিলাম আমরা। কি বানাচ্ছো তুমি পিটি? রুটি। কি বানাচ্ছ আবার বলো দর্শকদের, এটা কি জিনিসটার নাম কি?
ধন্যবাদ আপনি এত কষ্ট করে বানানোর জন্য। আম্মুকে দিব না এখানে, মানুষ মাত্রই ভুল হয়, কি আর করার, বুঝছো? ভুল থেকে শিক্ষা নিতে হবে, আর এই ভুল আর করা যাবে না। কানে ধরো, ধন্যবাদ, তুমি একটু সাহায্য করছো। এই চার্জ না থাকলে আমি কি করব? আমি যে ক্যামেরা অন করে চলে যাই, এটা তো কারণ চার্জ না থাকলে চার্জে দিতে হবে। যেমন ধরো সেই সিনটা তো নিতে পারবো না। আসলে আমাদের ভুল কি জানো, আমাদের এই ক্যামেরার সাথে আরেকটা এক্সট্রা ব্যাটারি কেনা লাগতো। মোবাইল গোপ্রো কিছুই ভাল লাগে না, এত সুন্দর কোয়ালিটি এই ক্যামেরাটাতে। এই জন্য বলতেছি আপনারা যারা, হ্যাঁ আপনারা যারা অনেকে বলতেছেন ভাইয়া ব্লগিং করার জন্য কোন ক্যামেরা কিনবো, আমার মনে হয় সোনি আলফা 6400 অনেক ভালো। একটু এক্সপেন্সিভ হলেও যদি ইনভেস্টমেন্ট থাকে তাহলে অবশ্যই এটা নিতে পারেন। আর আমি মনে করি এট লিস্ট আমি ভিডিও কোয়ালিটি নিয়ে মানে খুশি। এক্সপার্ট চলে আসছে, আপনারা দেখেন এই যে লেদুর মার্কা লোক, কাম দেখি এক্সপার্ট উঠি চলে আসবে। আচ্ছা খালাম্মার সাথে হইতে আমার আরো তো বছর, তোমার আর বছরে মনে হয় পারবে না। খালাম্মা হাত না, এটা মেশিন। মা খালা শাশুড়ির মতন হইতে গেলে আমারও বয়সটা ওই রকম হইতে হবে। অনেক অনেক খালাম্মা সেই হিসাবে অনেক পার। ও খারাপ না, আলহামদুলিল্লাহ ভালোই পারে। তা একটা দর্শক বলছে কেন আপনি এইভাবে আপনার ওয়াইফকে ছোট করেন সবার মাঝখানে শ্বশুর বাড়িতে? এটা আমাদের ভালোবাসা, আমাদের এটা ইয়ারকি ফাইজলামি। আমরা এটা আমি ওনাকে বলছি যে দেখেন আমরা এমনই করে থাকি, আমরা এরকম জীবনমুখী ব্লগ আসার থেকে আমরা এগুলো দেখাচ্ছি। আমরা তো এগুলো দেখাইতামই না, আমরা কিন্তু সবসময় এমন আমাদের, আমরা সবসময় এরকমই। আমি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি, আমি সবার সাথে না আমাদের পরিবারের মধ্যে আমরা খুবই মানে মিলেমিশে থাকতে পছন্দ করি, এইটা কোনো ব্যাপারই না, তাই না? তাই তো গ্লাস আমি ছোট জীবনে না না এরই ভালোবাসা, এরই না ছোট করা বলে বলো না না এরই না ভালোবাসা। কথা বলাটাকে যদি কেউ মনে করে এটা তার ভুল, এটা আমাদের কোনো ইয়া নেই, আমরা এমনই। আবার বলতেছে অনেকে যে খালি জীবনমুখী ব্লগ বারবার করছেন, শুরুতে ভাল লাগে এখন আর ভাল লাগে না, এই বিষয়ে তোমার মতামত থাকে? আনলাইক করতে হবে, লাল বাটনটা আরেকবার চাপিয়ে দিতে হবে, তখন না সাদা বাটনে ক্লিক করে লাল করে দিতে হবে, তাহলে আনসাবস্ক্রাইব হয়ে যাবে। মানুষকে শিখান, বুঝছেন, মানুষকে শিখান। যখন হলো ক্লান্ত হয়ে যাবে একটু রেস্ট নিবে, একটু বাইরে ঘুরে আসবে, একটু আকাশের সাথে কথা বলবে, তারার সাথে কথা বলবে। মানুষকে ভালো লাগে, ধরেন আপনার নিজের মেজাজটা খারাপ, কয়েকদিন পরে আমার ভালো লাগে না, একঘেয়েমি খাবার খাইতে খাইতে ভালো লাগে, তখন আপনারা একটু মাঝে মধ্যে অন্য কোন ভিডিও দেখে আসবেন, লাগলে একটু হাঁটাচলা করে আসবেন, একটু বাইরের বাতাস খায় আসবেন, তাই করছি না। আমি কি বলতেছি জানো, আমি ওটা বলতেছি না, বলতেছি অনেকেই কমেন্ট করে বলে এসব আপনারা কি করেন, এসব রান্না বাড়ান, আপনারা ভালো কিছু শিখান। তাদেরকে বলতেছি, তাদেরকে বলতে চাই আপনারা আমাদের চ্যানেল বাদ দিয়ে অনেক চ্যানেল আছে যারা অনেক কিছু শিখায়, তাদের কাছে আপনারা ওখানে যেতে পারেন। আমাদের চ্যানেলে আপনারা কি পাবেন, এই সবই পাবেন, জীবন, হ্যাঁ জীবনের গল্প পাবেন, আমরা কি করতেছি, কি খাচ্ছি, কোনে যাচ্ছি, কিরাম করে যাচ্ছি, এই সবই। হ্যাঁ আমরা, আমার বেটা কি খাচ্ছে, আমার বউ কি রাঁধতেছে, আমার আন্টি কি রাঁধতেছে, আমার মা কি রাঁধতেছে, আমরা হাসতেছি না কাঁদতেছি, এই সবই। আমাদের যারা দেখতে না চান তারা অন্য জায়গায় যেতে পারেন, 10 মিনিট স্কুল আছে, ওরা খালি শিখায় জিনিসপত্র, হ্যাঁ আর বাইরে ঘুরতে পারেন, মার্কেটে যাইতে পারেন। যেমন আমি একটা কথা বলি, শিল্পী আন্টি একদিন একটা ভিডিওতে আপনারা দেখছেন না, ওই যে পরোটার মতন করে বানাইলো আলু দিয়ে রুটির উপর দিয়ে, যে কাটা চামচ দিয়ে সাইড দিয়ে, তুমি না, আমি ছেলে মানুষ হয়ে আমার কাছে এডিটিং এর সময় ভালো লাগছে, সত্যি কথা বলতেছি। তারপর একটা জিনিস, শিল্পী আন্টি যে চিংড়ি ইলিশ পোলার সময় যে, সরি চিংড়ি ইলিশ পোলাও না, কি যেন একটা মূলা আর গাজরের ডিজাইন করছিল প্লেটে,
কিসের জন্য? ও হয় যায় যায় চিংড়ি ফ্রাই এর সময় যায়, চিংড়ি ফ্রাই এর সময় যায়, ললি 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 চিংড়ির সময় যে প্লেটটা ডিজাইন করেছিল সেটা কিন্তু খুব মানে এই যে আমি নিজে যেমন নাও নিতে চাই ডিজাইনের প্লেটটা নিলাম, ছোট ছোট জিনিসই তো আমরা শিখবো আর কি। তার মানে সবথেকে জিনিসটা কি জানেন, আসলে নেগেটিভ কমেন্ট খুবই কম আসে, 100টার মধ্যে একটা, কিন্তু ওই একটা কমেন্টই আমাদের চোখে পড়ে, এই জন্য একটু দুঃখ লাগে। সাধারণত নেগেটিভ নিয়ে কথা বলতে চাই না, একটু বলে ফেললাম কারণ কাম করতেছি এই জন্য আর কি। আর ঈশ্বরদী তো অনেক বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি, আজকে কি হবে জানি না, খুবই ঠান্ডা পড়তেছে। আজকে আম্মু প্রস্তাব দিল তোমাদের যে হাঁস খাও, হাঁসের মাংস আর খিচুড়ি, কি রাজি আছো? তুমি কিছু বলতে চাও এই বিষয়ে? যা খাবেন তাতেই রাজি, না মুরগি মাংস যা খাবো তাই রাজি। কি আব্বু আসছে দেখি, বৃষ্টির মধ্যে যাবে আব্বু, বৃষ্টির মধ্যে যাওয়া দরকার নেই, বৃষ্টি আচ্ছা ঠিক আছে আপনি আসেন, আস্তে আস্তে আনেন। ওকে মামা, একটা অপূর্ব ডিজাইন দেখেন আপনারা দর্শক কত সুন্দর, নারিকেলের ডিজাইন আলাদা, এই যে বুদ্ধি, যে নারিকেল যখন করবেন ডিজাইন আলাদা করবেন তাহলে আপনারা যারা খাবেন বুঝে যাবেন পার্থক্যটা, তাই না? এখন আন্টি আমি নিজে চুরি করছি ওইদিনকা, চুরি না এটাকে বলে শিক্ষা গ্রহণ করা। খালামা বলছে বেল্লা দেওয়া হচ্ছে, একটু দাঁড়ান দর্শকদের একটা জিনিস দেখাচ্ছি, এখন 1 মিনিট। এই যে এই আইডিয়াটা আমি মনে করি একজনের হাতের ডিজাইন, একজনের রান্না, যেটুকু হোক না খালামা মানুষ কিছু না কিছু শেখে না, আমরা জীবনে সবাই শিখি, একজন একজনের কাছ থেকে শিখি, শিক্ষাটা আমাদের নিতে হবে যতদিন বেঁচে আছি, এটাই হলো কথা। শিক্ষা শেষ নাই, বয়সও নাই। দর্শক আপনারা কি বুঝতে পারছেন যে কিভাবে করলাম আন্টি, এনাকে আরেকবার একটু দেখান তো, আমার মনে হচ্ছে একটু ফোকাস হয় নাই একটু। আমি এরকম করে নিচ্ছি কেন জানো, রুটিগুলো একটু মোটা করে বলছি, একটু বড় করার জন্য, যেন জিনিস পুরটা বেশি যাইতে পারে। আচ্ছা আমি একটু পুর বেশি করে, আমরা এইটাতে বিশ্বাসী অল্প খাবো কিন্তু বেশি করে, মানে মাল মশলা বেশি থাকবে, মানে বুঝতেছো না, হ্যাঁ হ্যাঁ মুখে একদম স্বাদে স্বাদ, মানে আমরা আটা খাওয়াবো না, আমরা মাংস খাওয়াবো বা নারিকেল খাওয়াবো লোকে, কা আর আমি একটু তা কমিয়ে বানাইছি, মনটা ভরে যাবে, একটু তা কম দিছি। তুমি কিপটা, তোমার কথার সাথে কথা হচ্ছে না এখানে, তোমার তোমার কিপটা আমি লোকজন অলরেডি জানে যারা আমাদের আগের দর্শক, তাও ঠিক কথা, আমি একটু অল্প অল্প দিই, মাশাআল্লাহ এস এটা খুব সুন্দর এসে না খালাম, আমি এত সুন্দর বানাতে পারবো একটা চেষ্টা করি না, দেখেন দর্শক একটা ছবি তোলা তো এখানে কেন, এই খালি কাজ ছবি তুললে মনে করে যে কত সহজ, একবার ছবি একবার ভিডিও। আচ্ছা দেখি তুমি এখন আন্টির মতন পারো কিনা, দেখি চেষ্টা চেষ্টা করতে দেখি না, আমি দেখবো দেখি খালাম কেমন করতে, একবার না হলে আরেকবার হবে, খালি পেঁচানো একটুখানি, এই যে মানুষ পারে না জীবনে এমন কিছু আছে, চেষ্টা করতে চেষ্টা করে যাইতে হবে। আব্বু নাকি চুরি করতেছে পিঠা নিয়ে, এদোর মারতেছে এখান থেকে পিঠা নিয়ে, এদোর মারতেছে দেখি দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছো? একটু গরম গরম পিঠা নিয়ে নাকি পালাইছো তুমি, আম্মু খবর দিল, খুব ভালো পিঠা, তাই কেমন হয়েছে টেস্ট আজকে পিঠা, অনেক মজা, খুব মজা, মানে ভালোই হয়েছে, আম্মু কাছে পালাইছে পিঠা নিয়ে, দুইটা লিচি, দুইটা লিচি গোস্তের পিঠা তো, ওকে খুব টেস্ট ফুল। আচ্ছা আমাদের এক দর্শক বলছে যে তোমার সাথে সে লুডু খেলতে চায় অনলাইনে, এটা কি সম্ভব? আমার এই নম্বরে যদি সে দেয় রিকোয়েস্ট দেয় এবং তার নাম যদি আমি জানি তখন আমি এটা কনফার্মেশন দিলে তখন সেটা এটা রিপ্লে হতে পারে। আচ্ছা আব্বু যে ইয়াটা খেলে সেটা হচ্ছে লুডো স্টার, কিন্তু এটা এখন মনে হয় আপনারা গুগল প্লে স্টোর থেকে নিতে পারবেন না, আর যদি পারেন তাহলে আব্বুকে পেয়ে যাবেন। আব্বু হচ্ছে অনেক অনেক, তোমার অনেক র্যাঙ্ক, হাই র্যাঙ্ক না? হ্যাঁ হাই র্যাঙ্ক আছে, আব্বু অনেক হাই র্যাঙ্ক, তো আব্বুর সাথে আপনারা মানে কম্পিটিশনে যদি সার্চ করেন পাবেন কি না জানি না, কিন্তু লুডো স্টার একসময় অনেক ফেমাস ছিল, এখন ওইটা আর প্লে স্টোরে নাই। আমার বেটা মাশাল্লাহ, আমার বেটা যে নীরব আছে এক জায়গায় স্থির হয়ে যে কাজ করতেছে, এটাই হচ্ছে মনে করেন যে কি আর বলবো, বিশাল বড় পাওয়া। কেমন লাগতেছে সাইফান তোমার কাজ করতে? ভালো লাগতেছে, তোমার ভালো লাগলে আমাদের সবার অনেক ভালো লাগে জানো, আমাদের বুকটা ঠান্ডা হয়ে যায়, তোমারও ঠান্ডা হয় সাইফান? সাইফান তোমার কি বুক ঠান্ডা হয়? আচ্ছা ঠিক আছে, এখন বাপ যখন চুরি করছে বেটাও চুরি করবে, খেয়ে বলবে এখন কেমন লাগছে। আসলে এই লোভ লোভ হলো এই জিনিস থেকে, বিসমিল্লাহ একটু আওয়াজটা শুনাই দেখেন, আওয়াজ হওয়ার কথা। এই যে ভাজা হচ্ছে পিঠা এখানে চুলার পাশে বসে খাওয়া, এর মতন ফিলিং
পৃথিবীর কোনো খাবারে নাই আর কোনো জায়গাতে নেই এই ফিলিংসটা, তাই না আম্মা? এই যে চুলার পাশে গরম গরম খাবার আপনারা শুনবেন অনেক জায়গায়, আমার মনে হয় ইন্ডিয়াতে এগুলো এখনও হয়। সেটা হচ্ছে কি জানেন, ইন্ডিয়াতে এখনও হয় সেটা হচ্ছে, ধরেন যে ফ্যামিলিতে মানে ছেলে বাবা সবাই টেবিলে বসে থাকে আর মা গরম গরম রুটি বা পরোটা ভেজে এনে দেয়, তখন তারা খায়, এমন আমি দেখছি। এখন তো সংরক্ষণ পদ্ধতি, কীভাবে একদিন রুটি বানায় দশ দিন খাওয়া যায়, আর টাটকা অন্যরকম ফিলিংস, এটাই বুঝাইতে চাইছি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আল্লাহ আমাকে এত সৌভাগ্য দিছে। প্লেটে তুলে দিই, বৃষ্টির জন্য আরো মনে হয় ঠান্ডা পড়বে। আরো ঠান্ডা পড়বে বৃষ্টির জন্য। পিঠা বানানোর পর বাকি যে আটা ছিল সেগুলোর লুচি বানানো হচ্ছে। লুচি দিচ্ছে আম্মু আর ফুলে যাচ্ছে। এরকম লুচি ফুললে এমনি মন খুশি হয়ে যায়, নামো খুব সুন্দর। একই রকম ময়দা দিয়ে পিঠা হবে, লুচি হবে, পরোটা হবে, সব কিছু হবে। আমার লুচি বানানোর ভিডিও আছে আমার চ্যানেলে, সেটাও দেখে নিতে পারেন। আবার এই পিঠা বানানোরও ভিডিও আছে, যদি সম্ভব হয় ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। অপূর্ব অপূর্ব লুচি ফুলছে। সব পিঠা লুচি সব বানানো শেষ, আর লুচি প্রতিটাই এমন ফুলছে অপূর্ব দেখতে। গরম গরম লুচি আর সবজি, আরও লুচি লাগলে বলবা, ঠিক আছে? আর শেষ করো তাড়াতাড়ি। আজকে দুপুরে আমাদের রান্নাবান্না হচ্ছে, এটা হচ্ছে হাঁস, হাঁস ভুনা খাওয়া হবে। আমরা এই হাঁসটা গ্রাম থেকে নিয়ে আসছিলাম। আর হচ্ছে মুরগি ভুনা, তেল গরম হয়েছে, আমু তেল গরম হয়েছে, আমিও খালামার মতন মাজনি দিয়ে ঘষে মাছ পরিষ্কার করে নিচ্ছি। আজকে পাবদা মাছ রান্না করা হবে কাঁচা টমেটো আর নতুন আলু দিয়ে। ভালো মতন মাছগুলো ধুয়ে নেওয়া শেষ, আর আম্মু রান্না শুরু করে দিছে। এটা হচ্ছে মুরগি, আজকে আমি ভিডিও করি নাই, এই এই রেসিপিটা আমার চ্যানেলে আরও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর রান্না করা হবে পাতাকপি আর নতুন আলু ভাজি, এটা এখন ধুয়ে ফেলবো। আম্মু পাবদা মাছটা মাখাই নিচ্ছে, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদ, তেল, তেলে নেওয়া জিরা পাউডার, ধনিয়া, সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। কাঁচা টমেটো আর নতুন আলু, ভালো করে মাখিয়ে পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। পাবদা মাছগুলোকে আম্মু লবণ, মরিচ, হলুদ দিয়ে মাখিয়ে নিবে।
আর যখন আম্মু এটা ফুটে যাবে তখন ইয়া দিবেন না, তরকারিটা যখন ফুটে যাবে তখন আম্মু মাছগুলো দিবে। বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে, রাত থেকে বৃষ্টি হচ্ছে আর প্রচন্ড ঠান্ডা পড়ছে। সাইফারের পাপা শীত কমে না, টুপি পরেই থাকে। বাজে হচ্ছে 11:30। নিজের চেহারা দেখো, নিজেও তো পরে আছো। আমি কি পরে আছি? এখন আমাকে আমি কাজ করতেছিলাম, আমাকে পুলিশ ডাকবো আমি, সব কথা আমাকে বলতে দেয় না, জীবনমুখী ব্লগে সব বলতে দিয়ে যেভাবে গলা টিপি ধরে, এই প্রথম দেখাইলাম এরকম সবসময় ধরে, আমার দুঃখ ভালো লাগতেছে। হাসিটা তোর মিষ্টি লাইক, এটা নিয়ে যাচ্ছি দেখে দেখে কাজ করতেছে, এটা পরিছিল লি আইছে ভালো, এরকম এরকম লক্ষ্মী দরকার, করলে তো ভালো। চাটা খাইতে দাও, আজকে বৃষ্টি হতে অবস্থা খারাপ সবার, বৃষ্টি না বৃষ্টি আমার দাদির ডায়লগ মাইরো না, আমি যে বিদেশি হয়ে তোমার বাংলা শিখাচ্ছি, এ বিষয়ে তোমার মতামত কি? যখন অনেক ছোট কালে আমরা জ্ঞানজম করতাম তখন নানি বলতো লক করে বসে থাকতো, হয় নাই কথা মানুষ তো মুক্তি পাকে, এখন নিউজ নিউজরা কি বলে, মনে করে একজন মারা গেলে কয় 10 জন মুখ ধরছে, আমি কবে গলা টিপে ধরছি, এটা ইউটিউব। এখন তুমি বলো না দর্শক, ইউটিউব ফেসবুকের দর্শক দেখতেছে কি বলতে চাই ভাবে, দেখছো অন্য সময় হাজার কথা কও, আকাশ উত্তর দেয় না, আজকে কইলে নির্যাতিত কইলে হ্যাঁ, মানে সেকেন্ডে কথা বাড়াই গেল, দেখছো আকাশ বালাইলো কই, কই বালাইছে রে আকাশ, ওখানে বালাইছে আকাশ, তুমি কে কে নির্যাতন করে ডার্লিং করে নাকি, তোর স্কুলের ডার্লিং টার্লিং নাই তো, কইস কিন্তু সত্যি কথা, যদি কোনোদিন দেখিসি তার সাথে ঘুরি বেড়াচ্ছিস খবর আছে, বুঝলু না দুই দিন থাকবো। এটা কি রান্না করতে চান না? আদা মাছ, কাঁচা টমেটো আর এখন কি মাছটা দিয়ে দিচ্ছ? তুমি একটু বলতা, আমি তো অর্ধেক রাস্তা থেকে কি বলবো, দর্শকরা বুঝবে না। ওই তো মাখানো মাছ এখন আম্মু দিয়ে দিচ্ছে, ও লবণ আর মরিচ দিয়ে মাখাইছিল না, কোম্পানি কিন্তু ধ্বংস হয়ে যাবে। বাঁধাকপি ভাজি করতেছে, আম্মু তেল দিচ্ছে, আমি কাজ করতে চলে যাই, প্লিজ ধরো। আরে আম্মু আনকমন রান্না করতেছে, করো করো দেখো। দুইটা শুকনা মরিচ অর্ধেক করে দিয়ে দিতে হবে, পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, ভালো করে ভেজে নিয়ে সব
লবণ। আমি বললো লবণ আগে দিলে কমে যাবে, তারপরে এই বাকি পাতাকপিগুলো দিবে। হলুদ কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন কমে যাবে তারপরে আমি বাকি পাতাকপি আলুগুলো দিয়ে দিচ্ছে। এখন আস্তে আস্তে করে নেড়ে সুন্দর করে ভাজি করে নিতে হবে। পাবদা মাছের অবস্থা দেখাই, একদম ঝোল বারো হয়ে গেছে। নামানোর কিছুক্ষণ আগে আমি ধনিয়া পাতা দিয়ে দিল, আর কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে ফেলতে হবে। পাবদা মাছ পুরোপুরি হয়ে গেছে, আর এদিকে ভাজিটা আম্মু মাঝে মাঝে নেড়ে দিচ্ছে। এখন আম্মু হাঁসের মাংস রান্না করবে। আজকে হাঁসের মাংসটা একটু অন্যভাবে রান্না করবে। প্রথমে তেল দিয়ে দিচ্ছে। আমার আরেকটা ভিডিওতে হাঁসের মাংস রান্নার একটা রেসিপি আছে আম্মুর হাতে, চাইলে সেটা দেখে আসতে পারেন। আর আজকে অন্যভাবে রান্না করছে, এই জন্য আবারও ভিডিওটা করছি। পেঁয়াজ আমাদের সব রান্না শেষ, একটু আদা কুচি ছিল, একটু রসুন কুচি ছিল, আম্মু এর সাথে মিলিয়ে দিয়েছে। এখন হচ্ছে রসুন বাটা, আদা বাটা, সব পরিমাণ কিন্তু অনেক বেশি পরিমাণ দিচ্ছে, আমি পরিমাণ বলতেছি না। হলুদ, মরিচ গুঁড়া, লবণ, ধনিয়া, তেলে না জিরা গুঁড়া, সব মশলা দিয়ে ভালো করে নেড়ে এখন পানি দিয়ে আরেকটু কষিয়ে নিতে হবে। দারচিনি, বড় এলাচ আর তেজপাতা। এখানে একটা বড় হাঁস রান্না করা হচ্ছে, আর আম্মু বেশ অনেক পরিমাণ ঝাল মশলা তেল দিছে, কারণ হাঁস রান্নাতে সব ময় মশলা বেশি দিতে হয়। এটা হচ্ছে গোলমরিচ, লবঙ্গ, কয়েকটা ছোট এলাচ। এই মশলাটা বেশ অনেকক্ষণ কষে নেওয়া হয়েছে, এখন হাঁসের মাংস দিয়ে দেওয়া হচ্ছে। অনেকক্ষণ কষে নিতে হবে। আর এদিকে বাঁধাকপি ভাজি পুরোপুরি হয়ে গেছে, আম্মু নামানোর আগে কী দিবে দেখা দিচ্ছি। এক চামচ ঘি আর হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে এখন পাতাকপি ভাজিটাও পুরোপুরি হয়ে গেছে, নামিয়ে ফেলতে হবে। হাঁসের মাংসটা আসলে টাইম নিয়ে আস্তে আস্তে করে বেশ অনেকক্ষণ ধরে রান্না করতে হবে। ঠান্ডার মধ্যে কি হচ্ছে দেখেন, সাইফানকে দেখলে মনে হচ্ছে না যে ঠান্ডা, আর আকাশ সেদিকে মানে পানি থেকে সে উঠতে চায় না, জোর করে উঠে নিয়ে আসা হয়েছে। আর একদম ভালোই জানে কি হয়, ভালো মতন কষিয়ে আম্মু এখন পানি দিয়ে দিল সিদ্ধর জন্য। এক ঘন্টার বেশি সময় নিয়ে আস্তে আস্তে সুন্দর করে রান্না করে নেওয়া হয়েছে। আর নামানোর আগে আম্মু দিয়ে দিল হচ্ছে কি আম্মু, এটা গরম মশলা পাউডার। হাঁস রান্না শেষ, আজকের মতন আমাদের রান্না বান্না সব শেষ। আজকে রান্না কেমন? ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে, মুরগির এত টেস্ট। আম্মু আপনি মুরগিতে আলু দিছিলেন? আমি দেখি নাই। কে তুমি ভিডিও করে নাই? না আজকে ভিডিও বলছি, এসে মুরগিতে এজন্য নেই নাই। আজকে আম্মু আলু দিছে। অল্প দিই আর বেশি দিই না। সবই হচ্ছে, একটা একটা করে সবই নিছি। পাতাকপি শেষ করলাম। তারপরে হচ্ছে আসছে মিস্ত্রি, সালাদ নিছি, সবজি নিছি,
খাচ্ছি সব। আস অকাম করিছে, যে কারণে আমাদের খাওয়ার ভিডিও আমি দেখাতে পারলাম না। সবার খাওয়া দাওয়া উল্টাপাল্টা, খাওয়া দাওয়া শেষ, ভিডিও করতে সুযোগ হয়নি। তো আকাশ আমাদের বাথরুমের কল, বাথরুমের সিন আপনাকে দেখাইলাম না। আচ্ছা দেখাই একটু না। আসসালামু আলাইকুম আঙ্কেল, কি ঘটনা করিছে আকাশ? অকাম করিছে না? এটা কি সহজে খোলা যায় না? যায় না না? তাহলে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটছে। অনেক শক্তি দিছে না আঙ্কেল, অনেক শক্তি দিছে না? নাকি কল গুলাই এমন দুর্বল হয়ে গেছে? আকাশের মাধ্যমে আমাদের পানির ট্যাঙ্কি পুরা খালি হয়ে গেছে, এই হলো ঘটনা। আমি একটা খুব সুন্দর স্পেশাল মিষ্টি নিয়ে আসছি আম্মুর জন্য। মিষ্টিটা হচ্ছে ইরানি ভোগ। কেমন মিষ্টি আম্মা? অনেক স্বাদ না? সত্যি কথা কও, তুমি একটু খেয়ে বলতা কেমন মিষ্টিটা? ভাত, এটা কি বলে? এটা হচ্ছে ইরানি ভোগ। ইরানি ভোগ মানে ইরানের থেকে আসছে? তা না, ইরানি ইরানি কোনো রেসিপি হইতে পারে। রেসিপি ইরানি, হ্যাঁ। খুব সুন্দর, খাই দেখো, মুখের মধ্যে গলে যাবে। হেভি না? হালকা মিষ্টি কিন্তু। খুব ভালো, খুব ভালো না? সবাই মিলে সন্ধ্যায় চা খাচ্ছি। আর তুমি কি করতেছো? কাজ করতেছি, আর কি করি আমি সারাদিন? কি কাজ করে এত? অফিসের কাজ। বেকার মানুষ এত কাজ করে বলো? কাজ করে না, ছেড়ে দাও। সবাই তোমাকে বেকার বলে, কে ভালো লাগে এটা শুনতে? সবাই আমার জন্য, আপনারা যদি আমার আমার সংসার খরচ চালাইতেন তাহলে তো খুবই ভালো হইতো। তাহলে আমি বেকার কেন? আমি যে কোনো টাইটেল নিয়ে নিতাম, কিন্তু আল্লাহর রহমতে আমি কর্ম করি, কর্ম করে খাই। কিছু বলো না? কিছু বলবো না, দর্শক যেমনই হোক না কেন। আর কিছু কথা বলতে চাই, বলো না একটু। ওই যে তোমাদের বাসাটা বলছে হচ্ছে, এটা আমার বাসা না তোমাদের বাসা? এটা হচ্ছে আমার, আমার বাবার বাড়ি, তোমার শ্বশুর বাড়ি। বাবার বাসা আর আমার হচ্ছে শ্বশুর বাড়ি, ঠিক বলছো? আবার দাদার বাড়ি, তোমার নানার বাড়ি, ঠিক হয়েছে। সাইফান, সাইফান ঢাকা যাবা না? হ্যাঁ। ঢাকা কবে যাবা? Peace be upon him.